ব্যাটিংয়ে প্রথমে আমরা প্রথম 6 ওভারে ওইরকম হয়তো বা রান করতে পারিনি, তো এটা একটা এরিয়া যেটা অ্যাজ এ ব্যাটিং ইউনিট আমরা চাচ্ছিলাম যে প্রথম পাওয়ার প্লেটা যেন আমরা ইউটিলাইজ করতে পারি, কারণ 140 চেস করতে গেলে আপনার একটা ভালো স্টার্ট প্রয়োজন। বাট ওইখান থেকে তাও মুশফিক এবং সাকিব কিছুটা রিকভারি করেছিল, বাট ইন দ্য মিডল আমরা ভালো ব্যাটিং করতে পারিনি। যেটা আমি বললাম যে উইকেট ভালো ছিল বাট আমরা ভালো ব্যাটিং করিনি, আমাদের মিস্টেক্স বেশি ছিল আজকে। না, আমার মনে হয় যে হ্যাঁ, প্রবলি আপনি যেটা বললেন যে হ্যাঁ আমাদের হয়তো বা স্ট্রেংথ ছিল যে হয়তো বা স্পিনারদের যদি আমরা অ্যাটাক করতে পারি, কিছু বড় ওভার যদি আমরা নিতে পারি তাহলে হয়তো বা রান রেটটা আমরা রিচেবল হইতো আমাদের। কিন্তু প্রবলি মাঝখানের আমরা কয়েকটা উইকেট হারিয়েছি, বড় ওভারগুলো আমরা কালেক্ট করতে পারিনি, তো এই কারণে রান রেটটা আস্তে আস্তে বেড়ে গিয়েছে। তো নেক্সট টাইম প্রবলি এইগুলো জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে। হতে পারে যে প্রবলি হয়তো বা আমি যেভাবে ব্যাটিং করতে যাচ্ছিলাম সিচুয়েশন যেরকম ডিমান্ড করছিল হয়তো বা ওইরকম করতে পারিনি, বাট আমার কাছে মনে হয়নি যে যেটা স্পেশালি মনে হয় যে ব্যাটিং ইউনিট আমাদের আরও ভালো চিন্তা করতে হবে, যে কারণে হয়তো বা যে মিস্টেকগুলো আমরা করেছি মাঝখানের একটা পার্টনারশিপ দরকার ছিল। ইনিশিয়ালি সাকিব আর মুশির পার্টনারশিপটা যেটা ছিল ওটা ক্রুশিয়াল ছিল, বাট মাঝখানে একটা পার্টনারশিপ দরকার ছিল। প্রবলি হয়তো বা আমার আফিফের বা আমার সোহানের একটা পার্টনারশিপটা যদি আমরা ক্যারি করতে পারতাম, একটা বড় ওভার 15-16 রানের ওভার যদি আমরা নিতে পারতাম তাহলে আমাদের জন্য ইজি হতো। বাট এটা বললেও আমার মনে হয় যে ক্রেডিট দিতে হবে ওদের বোলারদের, ওরা ভালো এক্সিকিউশন করেছে। আমরাও সিলি মিস্টেক করেছি, বেশ কয়েকবার সিলি মিস্টেক করেছে, এই জন্য এটার মাশুলও দিতে হয়েছে আমাদের। বোলারদের দোষ দেওয়াটা ঠিক হবে না, ওরা প্রথমে ভালো একটা স্পেল করেছিল ফার্স্ট পাওয়ার প্লেতে, মাঝখানে স্পিনাররা খুব ভালো বোলিং করেছে, মেহেদি খুব ভালো বোলিং করেছে, উইকেট বের করে দিয়েছে, সাকিব ভালো বোলিং করেছে। আপনি যেটা বললেন যে হয়তো বা ডেথ ওভারে আমরা একটু ভালো করতে পারতাম, বাট আমার মনে হয় ওভারঅল আমাদের ব্যাটিং খুবই বাজে ছিল, খুবই ডিসঅ্যাপয়েন্টিং। তো আমাদের এই জিনিসগুলো যদি আমরা যে এই জিনিসগুলো এখন খেয়াল না করি তাহলে হয়তো বা নেক্সট ম্যাচে যদি আমরা আবার ওই সেম ধরনের ক্রিকেট খেলি বা সেম ধরনের মিস্টেকগুলো রিপিট করি তাহলে আমাদের জন্য ভালো কিছু হবে না প্রবলি। অবভিয়াসলি ফ্রাস্ট্রেশন অবশ্যই, আমি ফ্রাস্ট্রেটেড, এবং আমার মনে হয় যে ফ্রাস্ট্রেটেড যদি না হই তাহলে এটা উচিত হবে না। আই এম ভেরি মাচ ফ্রাস্ট্রেটেড অ্যাট দ্য মোমেন্ট, বাট যেটা বারবার একই কথাই বলা লাগছে যে ব্যাটিংটা আমাদের কনসার্ন, ব্যাটিংটা আমাদের ভালো ব্যাটিং করতে হবে, আর আমার মনে হয় যে আমাদের অ্যাগ্রেসিভ ক্রিকেট খেলতে হবে নো ম্যাটার হোয়াট দ্য সিচুয়েশন ইজ, সো দ্যাট উই ক্যান, বিকজ আওয়ার ব্যাটিং ডেপথ ইজ কোয়াইট ডিপ। সাইফুদ্দিন 9 নম্বর ব্যাটিং করছে, সাইফুদ্দিন ইজ এ ভেরি গুড ব্যাটসম্যান, আই থিঙ্ক হি হ্যাজ দ্যাট ক্যাপাবিলিটি, বাট প্রবলি আমাদের কিছু হয়তো বা পরিবর্তন ব্যাটিং অর্ডার হোক বা অন্য কিছু ডিপার্টমেন্টে হোক পরিবর্তন হয়তো বা আমরা চিন্তা করব কালকে, তো দেখা যাক কী হয়। না, আমার কাছে ওইরকম মনে হয়নি, সাকিব ওয়াজ ভেরি মাচ অন, সাকিব পুরোটাই আপনার এফোর্ট দিয়ে খেলেছে, ওরকম আমার কাছে কিছু মনে হয়নি, খুব মাঠে ইনভলভ ছিল, ওর বোলিংও খুব ভালো হয়েছে। আর আরেকটা কী জানি বললে, না এখন তো আমার না ওরকম কিছু চিন্তা হচ্ছে না, কারণ আমার কাছে মনে হয় যে আমরা আমাদের বেস্ট ক্রিকেট আজকে খেলিনি, আমরা আমাদের বেস্ট ক্রিকেট খেলতে পারলে প্রবলি রেজাল্ট আমাদের ফরে থাকতো, তো আমাদের বেস্ট ক্রিকেট খেলারই চিন্তা ভাবনা করতে হবে রাদার দেন থিঙ্কিং অফ আদার থিংস।